কথাটা শুনতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমাদের মনের মতো এরকম কথা কখনো তাৎপর্য আমরা খুঁজে পাই, কেননা যাই না আমরা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, কিন্তু যখন বাড়ির বাইরে যাই তখন দেখতে পাই বিভিন্ন জঞ্জাল আবর্জনা আরও কিছু। শুধু কি আমরা বাইরের পরিবেশে কি এরকম আমরা দেখতে চাই? কখনো আমরা ভেবেছি যে আমরা যে বাড়ির ভিতরে থাকি বা বাড়ির ঘরের মধ্যে থাকি আমাদের পরিবেশটা সুন্দর থাকে, কিন্তু বাইরের পরিবেশটা কি ততটি সুন্দর কখনো দেখেছি না? কখনো আমরা দেখতে পাই না, আর আমাদের এই মনস মালিন্য যত থাকে কখনো আমাদের দেখার ইচ্ছেও করে না। কেননা আমরা জানি আমাদের ঘর আমাদের পরিবার সেটাই আমাদের দেশ, তার বাইরে তো কিছু নেই আর কিছু থাকারও কথা নেই, কেননা এই দেশটা অনেক বড়। কখন আমরা দেশের বাইরে যেতে চাই না, আমরা শুধু থাকতে চাই এই ঘরের ভিতরে, চার দেওয়ালের ভিতরে। অবশ্যই চার দেওয়ালের বাইরে যে অনেক কিছু আছে সেটাও আমাদের, সেটা আমরা কখনো অনুভবও করি ভাবি নাও কখনো, শুধু আমরা ভাবি আমাদের ঘর আমাদের সম্পদ। কিন্তু আমাদের বাইরের ঘরের বাইরে যে জায়গাটা আছে সেই জায়গাটাও কিন্তু আমাদের সম্পদ, সেখানে কত কি নোংরা আবর্জনা আরো কি দেখতে পাওয়া যায়, কখনো সেগুলো পরিষ্কার কথা আমরা কখনো ভাবতেও পারি না। কেননা যদি ভাবতে গেলে মনে হয় ছোট লোক, ওগুলো কে কাজ করে? যারা ডোম চামার আরো আবিজাবি যারা আছে নিচু জাতের লোকগুলো সেগুলো কাজ করে। কিন্তু কখনো দেখেছেন না আমরা কখনো এগিয়ে আসি না? কেন এগিয়ে আসি না? ওগুলো ছোট লোক, ওগুলো কাজ করলে ছোট হয়ে যায়। শুধু বীরত্ব তখনই হয় যখন আমরা কি করি বর্ডারে গিয়ে যদি সৈন্যর সঙ্গে লড়াই করি বা অন্য কোনো দেশের যদি আক্রমণ করি, তখন আমাদের কি হয় গর্ব ফিল হয়, তখন আমরা ভাবি যে না ফের কথা।